আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আনোয়ার হোসেন আজ এস গণিতে বরিশাল বোর্ড দু সালে সেট উ ফাংশন অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই সৃজনশীল প্রশ্নের সমাধান দেখব দেখো এখানে আমি সৃজনশীল প্রশ্নটি তুলে রেখেছি ক প্রশ্নের সৃজনশীল প্রশ্নের ক প্রশ্নে বলা হয়েছিল যদি এক্স প্লাস ওয়াই কমা সিক্স সমান জিরো কমা এক্স মাইনাস ওয়াই হয় তাহলে এক্স কমা ওয়াই এর মান নির্ণয় করা এটি ক্রমজোর আকারে দেওয়া আছে এখান থেকে আমাদের এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে হবে তাহলে চলো আমরা প্রথমে প্রশ্নের সমাধানটি দেখে নেই দেখো এখানে আমাদের দেওয়া আছে দেখো আমরা লিখতে পারব প্রথমেই দেওয়া আছে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই কমা সিক্স সমান জিরো কমা এক্স মাইনাস ওয়াই এতটুকু আমাদের দেওয়া আছে এখন আমরা লিখতে পারি ক্রমজোরের শর্ত হতে বা ক্রমজোরের নিয়ম অনুসারে তাহলে লিখতে পারি ক্রমজোরের ক্রমজোরের নিয়ম অনুসারে ক্রমজোরের নিয়ম অনুসারে অনুসারে দেখো ক্রমজোড়ের নিয়ম অনুসারে আমরা লিখতে পারবো এখানের এ কমার আগের টুকু সমান আমরা জিরো লিখতে পারবো দেখো কমার আগের টুকু এখানের প্রথম অংশ সমান এখানের প্রথম অংশ এখানের দ্বিতীয় অংশ সমান এখানের দ্বিতীয় অংশ তাহলে এখানে আমরা লিখবো এক্স প্লাস ওয়াই সমান জিরো একে আমরা এক সমীকরণ দিতে পারবো এবং দেখো দ্বিতীয় অংশ সমান দ্বিতীয় অংশ তাহলে এখানে লিখবো এক্স মাইনাস ওয়াই সমান সিক্স এটি হল দ্বিতীয় অংশ ক্রমজড়ের নিয়ম অনুসারে আমরা এভাবে লিখতে পারি এখন দেখো এখানে আমরা এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে হবে তাহলে এখন যদি আমরা একে যোগ করে দেই তাহলে দেখো ওয়াই এবং ওয়াই চলে যাবে কারণ প্লাসে মাইনাসে কাটা যায় তাহলে এখানে কী থাকবে যোগ করলে যোগ করলে থাকবে টু এক্স দুইটি এক্স সমান এখানে যদি যোগ করি তাহলে থাকবে শুধু সিক্স এইখান দেখো দেখো এইখান থেকে আমরা বা এক্স সমান আর সিক্স বাই টু লিখতে পারবো যেহেতু টু গুন আছে এখানে ভাগ হবে তাহলে এখান থেকে আমরা লিখতে পারব দৈব এক্স মান থ্রি দেখো এক্সের মান আমরা পেয়ে গেলাম থ্রি এখন এক্সের মান যদি আমরা এক নং সমীকরণে বসিয়ে দেই তাহলে আমরা ওয়াইয়ের মান পেয়ে যাব তাহলে লিখতে পারি এক্স এর মান এক্সের মান এক নং এক্সের মান এক নং সমীকরণে বসিয়ে পাই এক নং সমীকরণে বসিয়ে পাই দেখো এক নং সমীকরণটি কী আছে এক নং সমীকরণটি হল এক্স প্লাস ওয়াই সমান জিরো তাহলে এখানে যদি আমরা মান বসাই দেখো এক্সের জায়গায় আমরা কত মান বসাতে পারবো থ্রি প্লাস ওয়াই সমান জিরো বা এখান থেকে দেখো আমরা কী লিখতে পারি

কনং যে প্রশ্নটি রয়েছে সেই কনং প্রশ্নের সমাধান প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই কনং প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো তাহলে এখন চলো আমরা খনং এর যে প্রশ্নের সমাধানটি চেয়েছে সেই প্রশ্নের সমাধানটি দেখে নি প্রশ্নের সমাধানে দেখো এটি ফাংশন অধ্যায়ের অঙ্ক কী যা হয়েছে প্রমাণ করে যে এফ অফ পি ইনভার্স টু সমান এফ অফ পি স্কোয়ার তাহলে এই প্রশ্নের সমাধান করতে গেলে আমাদের উদ্দীপক থেকে এফ অফ ওয়াই সমান এই অংশটি লাগবে তাহলে আমরা প্রথমে যেটি করবো দেওয়া আছে দিয়ে আমরা লিখে দেব দেওয়া আছে এফ অফ ওয়াই সমান ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর বাঘ চিহ্ন দিয়ে আছে ওয়াই এখান থেকে দেখো আমরা এইভাবে লিখতে পারি যেহেতু বাঘ আকারে আছে তাহলে একে আমরা নিচে নিয়ে আসতে পারি ওয়াই নিচে নিয়ে আসলাম আর উপরে তাহলে থাকবে কি ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর দেখা এবার আমাদের কাছে কি চাওয়া হয়েছে এফ অফ পি ইনভার্স টু তাহলে আমরা এখন পি ইনভার্স টু বসাবো অতএব এফ অফ পি ইনভার্স টু তাহলে এই পি ইনভার্স টু কার জায়গায় লিখেছি ওয়াইয়ের জায়গায় তাহলে এই ডান পাশে সমান চিহ্নের পরে যত জায়গায় ওয়াই আছে আমরা সেই সকল জায়গায় কী লিখবো পি ইনভার্স টু লিখবো তাহলে এখানে প্রথমে আছে ওয়ান প্লাস এই এর জায়গায় আমরা লিখবো পি ইনভার্স টু তার উপরে দেখো ওয়াইয়ের উপরে স্কোয়ার ছিল স্কোয়ার তারপরে প্লাস আবার এখানে পি ইনভার্স টু তার উপরে দেখো পাওয়ার আছে ফোর আর নিচে ওয়াই স্কোয়ার তার মানে পি ইনভার্স টু তার উপরে স্কোয়ার হবে এখন আমরা এখান থেকে যে কাজটি করতে পারবো দেখো এখান থেকে আমরা লিখতে পারি ওয়ান প্লাস এখানে পি ইনভার্স দেখো আমরা যদি গুণ দিয়ে দিই তাহলে এখানে হবে ফোর প্লাস এখানে হবে পি ইনভার্স এখানে হবে এইট আর নিচে দেখা হবে পি ইনভার্স ফোর এখন তোমরা নিশ্চয়ই জানো ইনভার্স মানে ওয়ান বাই আকার ইনভার্স মানে ওয়ান বাই তাহলে এখান থেকে আমরা যে কাজটি করতে পারবো এখানে প্রথমে আমাদের ওয়ান আছে আর পি ইনভার্স ফোর বলতে বোঝায় ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর প্লাস পি ইনভার্স এইট বলতে বোঝায় ওয়ান বাই পি টু দি পাওয়ার এইট আর নিচে ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর হবে আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ এখন দেখো আমরা উপরে লসাগু করে দিতে পারি এখন উপরে দেখো আমাদের লসাগু এখানে হলো এর নিচে মনে মনে ওয়ান আছে এখানে পি টু দি পাওয়ার ফোর এখানে হলো পি টু দি পাওয়ার এইট তাহলে এখানে লসাগু হবে পি টু দি পাওয়ার এইট এখন যেহেতু এর নিচে কিছু নাই তাহলে আমরা সরাসরি গুণ দিয়ে দিতে পারি তাহলে পি টু দি পাওয়ার এইট প্লাস দেখো টু দি পর ফোর দিয়ে টু দি পর এইটকে ভাগ হবে তাহলে এখানে থাকবে টু দি পাওয়ার ফোর এ টু দি পর ফোর দিয়ে ওয়ানকে গুণ দিলে পি টু দি পর ফোর হবে আর এখানে দেখো ওয়ান হবে আর এখানে কী আছে আমাদের নিচে ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর প্রিয় শিক্ষার্থীরা আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ এখন আমরা এই ভগ্নাংশকে আমরা ঘুরিয়ে দিতে পারি তাহলে দেখো উপরে কী হলো আমাদের উপরে হলো পি টু দি পাওয়ার এইট প্লাস পি টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই দি পাওয়ার এইট ইন্টু এই চিহ্ন এই যে মাঝের যে দাগটি আছে এটি ভাগ চিহ্ন চিহ্নকে আমরা গুন দিলাম তাহলে নিচে যে বগ্নাসটি থাকবে সেটি উল্টে যাবে তাহলে টু দি পর ফোর উপরে চলে যাবে ওয়ান নিচে চলে আসবে এইখান থেকে এখন আমরা দেখো পিটু দিপার ফোর দিয়ে টু দি পর এইটকে যদি আমরা কেটে দিই তাহলে এখানে থাকবে টু দি পাওয়ার ফোর আর দেখো এখানে উপরে যা আছে তাই থাকবে দি দিপাওয়ার এইট প্লাস দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এতটুকু আমরা পেয়েছি কি এফ অফ পি ইনভার্স টু এতটুকু আমরা এফ অফ পি ইনভার্স টু পেয়েছি এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এফ অফ পি স্কোয়ার বসাতে হবে তাহলে আমরা লিখতে পারব দেখো আমরা লিখবো আমরা এতটুকু পেয়েছি অতএব এফ অফ পি ইনভার্স টু পেয়েছি এতটুকু আমরা আবার হ্যাঁ আবার এরপরের অংশ হলো আবার আমরা লিখতে পারি এফ অফ এফ অফ পি স্কোয়ার তাহলে ডান পাশে আমাদের যত জায়গায় ওয়াই ছিল সেই সকল জায়গায় আমরা এখন কি লিখবো পি স্কোয়ার লিখবো তাহলে এখানে হবে ওয়ান প্লাস এখানে ছিল ওয়াই স্কোয়ার তাহলে এখানে হবে পি স্কোয়ার তার উপরে স্কোয়ার আর এখানে ছিল ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে এখন হবে পি স্কোয়ার পাওয়ার ফোর আর নিচে ছিল কি ওয়াই স্কোয়ার তার মানে পি স্কোয়ার তার উপরে স্কোয়ার এখানে আমরা যদি ক্যালকুলেশন করি দেখাও এই ওয়ান প্লাস এখানে দেখো কত হবে পি টু দি পাওয়ার ফোর প্লাস এখানে হবে পি টু দি পাওয়ার এইট আর নিচে হবে দি পাওয়ার ফোর একে আমরা সাজিয়ে লিখতে পারি দেখো সাজিয়ে যদি লিখি তাহলে এখানে হবে দি পাওয়ার এইট প্লাস এখানে হবে দি পাওয়ার ফোর আর এখানে হবে ওয়ান আর নিচে হল পিটু দিপোয়ার ফোর এ এতটুকু পেয়েছি আমরা এফ অফ পি স্কোয়ার বসে দেখো এফ অফ পি স্কোয়ারের মান যা পেয়েছি এফ অফ পি ইনভার্স টু এর মান একই পেয়েছি তাহলে আমরা লিখতে পারি অতএব এফ অফ পি ইনভার্স টু সমান এফ অফ পি স্কোয়ার প্রমাণিত প্রমাণিত প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ক এবং খ এই দুটি প্রশ্নের সমাধান বুঝতে পেরেছ তাহলে এখন চলো আমরা গণক যে প্রশ্নটি রয়েছে সেই গণক প্রশ্নের সমাধানটি দেখি গণক প্রশ্নের সমাধানে দেখো আমাদেরকে বলা হয়েছে এস কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তাহলে এস দিয়ে যে অন্যয়টি রয়েছে সেই অন্যয়কে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। এবং তার ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো তাহলে দেখো আমরা প্রথমেই লিখবো দেওয়া আছে এস সমান তাহলে গ প্রশ্নের সমাধানে আমরা প্রথমে যেটি লিখব দেওয়া আছে দেওয়া আছে সমান এক্স কমা ওয়াই যেন এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু এখানে কমা দিয়ে দেওয়া হয়েছে আমরা এখানে কমা দিয়ে দিতে পারি দেখো কমা ওয়াই বিলংস টু এ এবং এবং দিয়ে ওয়াই সমান টু মাইনাস এক্স এবং বলা হয়েছে দেখো যেখানে এ সমান এত তাহলে আমরা লিখতে পারি এবং এবং এ দিয়ে একটা সিট দেওয়া আছে এ সমান এর মান কত আছে জিরো ওয়ান টু থ্রি এখন আমরা প্রথমে যে কাজটি করবো এখানে এস যে অনটি রয়েছে সেই অন্যায়ের যে শর্ত আছে ওয়াই সমান টু মাইনাস এক্স সেটি লিখব তাহলে আমরা লিখব এস এ বর্ণিত শর্ত হতে পাই এস এ বর্ণিত শর্ত হতে পাই দেখো এস এ যে শর্তটি দিয়েছে আমাদের ওয়াই সমান কত হবে টু মাইনাস এক্স ওয়াই সমান টু মাইনাস এক্স এখন এই যে সমীকরণটি আছে একে আমরা এক নং সমীকরণ দিয়ে দিই এই যে সমীকরণটি রয়েছে সেই সমীকরণ থেকে আমরা এক্সের জায়গায় মান বসিয়ে ওয়ার মান বের করবো এক্সের জায়গায় কোন মানগুলো বসাবো এখানে বলা আছে দেখো এক্সের মানগুলো হবে এর ভিতরে যে মানগুলো রয়েছে সেই মান তাহলে আমরা ওয়াইর মান পেয়ে যাব। তাহলে এখন লিখব এখন প্রত্যেক এক্স বিলংস টু এ এর জন্য এর জন্য ওয়াই সমান টু মাইনাস এক্স এর মান নির্ণয় করি এর মান নির্ণয় করি নির্ণয় করি তাহলে দেখো এখানে আমরা একটি শখ করে নিতে হবে দেখো উপরে আমরা এক্স লিখবো নিচে ওয়াই লিখবো এখন দেখো এক্সের ভিতরে কী কী মান আছে চারটা মান আছে তাহলে এক দুই তিন চার এক্সের মানগুলো কী কী হবে দেখো এক্স বিলংস টু এ বলেছি তাহলে এক্সের জায়গায় মান হবে জিরো ওয়ান এখানে হবে টু এখানে হবে থ্রি এখন দেখো এই এক্সের জায়গা এই এক্সের জায়গায় যদি আমরা জিরো বসাই তাহলে দেখো জিরো বসালে টু মাইনাস জিরো বলতে এখানে টু হবে এক্সের জায়গায় যদি আমরা ওয়ান বসাই তাহলে টু মাইনাস ওয়ান তার মানে এখানে ওয়ান হবে এখানে এক্সের জায়গায় যদি আমরা টু বসাই তাহলে টু মাইনাস টু জিরো হবে এখন এক্সের জায়গায় যদি থ্রি বসাই তাহলে টু মাইনাস থ্রি সমান কত হবে মাইনাস ওয়ান হবে এখন কথা হলো আমাদেরকে এই যে বক্স বা তালিকা যেটি পেলাম আমরা এখান থেকে আমরা আমাদেরকে দেখতে হবে এখানে ওয়াইয়ের ভিতরে কোন মানগুলো আছে যেগুলো এর ভিতরে নেয় কারণ এখানে বলা হয়েছে ওয়াইয়ের যে মানগুলো হবে সেগুলো এর ভিতরে থাকবে অর্থাৎ এ সেটির উপাদান হবে তাহলে দেখো টু ওয়ান জিরো দেখো টু ওয়ান টু ওয়ান জিরো থ্রিও আছে কিন্তু মাইনাস ওয়ান কিন্তু নাই হ্যাঁ এর ভিতরে মাইনাস ওয়ান নাই তাহলে আমরা লিখব যেহেতু যেহেতু মাইনাস ওয়ান নট বিলংস এ অর্থাৎ এ মাইনাস ওয়ান এ এর উপাদান নয় এর ভিতরে নেই সুতরাং ভাই সেহেতু আমরা লিখতে পারি সেহেতু সেহেতু এখানে যে ক্রমজোর আমরা পাবো থ্রি কমা মাইনাস ওয়ান হ্যাঁ এই যে ক্রমজোর এই বক্সের ভিতরে যেটি থাকবে এই ক্রমজোর নট বিলংস এস এটি এস অন্য এর ভিতর থাকবে না তাহলে আমরা অতএব এস সমান তাহলে কি পাবো এসের ভিতরে এস এর ভিতরে তাহলে পাবো এখানে জিরো কমা টু এখানে পাবো ওয়ান কমা ওয়ান এখানে পাবো টু কমা জিরো এটি হলো এস যেই সেট রয়েছে এস এসকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম এখন বলা হয়েছে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করো করালাম এখন বলা হয়েছে তার ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো এখন ডোমেন কোনগুলো ডোমেন হলো এই যে আমরা ক্রমজুরগুলো পেয়েছি সেই ক্রমজুরের প্রথম যে উপাদানগুলো আছে জিরো ওয়ান টু এগুলো হলো ডোমেন আর এখানে দ্বিতীয় যে উপাদানগুলো রয়েছে দেখো টু ওয়ান জিরো এগুলো হলো রেঞ্জ তাহলে আমরা লিখব অতএব ডোম এস দেখো ডোম এস এস বলতে ডোম বলতে প্রথম উপাদান তাহলে জিরো ওয়ান টু এখানে হবে জিরো জিরো ওয়ান টু এবং কী হয়েছে রেঞ্জ অতএব রেঞ্জ এস এসের রেঞ্জ কী কী পাবো টু ওয়ান জিরো টু ওয়ান জিরো টু ওয়ান জিরো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বরিশাল বর দু হাজার বাইশ সালে সেট ফাংশন অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো সেই সৃজনশীল প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ আজ এ পর্যন্তই সকলে ভালো থেকো আল্লাহ হাফেজ